পারিবারিক কিছু প্রবলেমের জন্য আপনারা কিন্তু আপনাদের জবের জায়গায় খুব একটা ভালো ফোকাস করতে পারবেন না, বারবার ডিস্ট্র্যাক্ট হবেন, এই জন্য কিন্তু অফিসে খানিকটা হলেও প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার বিহেভিয়ারের জন্য কিন্তু আপনার কাজ অনেকটা হ্যাম্পার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণভাবে ভালো। যে সকল মানুষরা অনেক দিন ধরে জবের সাথে যুক্ত তাদের কিন্তু এই সময় ভালো একটা কিছু রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বেসরকারি চাকরি করেন তাদের অনেকের এই সময় পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যার বা বিজনেস কেমন থাকছে না থাকছে, বিজনেসে যারা অনেকদিন ধরে ঠিকঠাক ভাবে লাভের মুখ দেখতে পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো। তারা কিন্তু খুব সুন্দর এই সময় লাভের মুখ দেখতে পাবেন। আপনারা এই সময় বিজনেসে যারা নিয়োগ করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। বিজনেস থেকে যে অর্থটা আপনারা উপার্জন করবেন সেটা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ভবিষ্যতের জন্য ধরে রাখার চেষ্টা করবেন। এবারে জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে বলবো, আপনাদের হাঁটু সংক্রান্ত বিষয় নিয়ে এবং দাঁত সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে না থাকবে। এই সময় আপনারা অর্থ সঞ্চয় করার জন্য কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবেন। আপনারা যতটা ইনকাম করবেন ততটা কিন্তু অর্থ সঞ্চয় করার জন্য একটা প্ল্যানিং করবেন। এই সময় আপনাদের হাতে অর্থ কিন্তু খুব ভালো আসবে। পাশাপাশি ব্যয়টাও কিন্তু থাকছে, এই ব্যয়টাকে কিন্তু আপনাকে একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে। এই সময় যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু লোনটা স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। যারা ভাবছিলেন জমিতে ইনভেস্ট করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আপনি যদি আগে কোথাও অর্থ বিনিয়োগ করে থাকেন সেখান থেকে অর্থটা এই সময় কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। অর্থ উপার্জন করতে গিয়ে আপনাকে কিছুটা হলেও একটু টাফ সিচুয়েশনের মোকাবিলা করতে হবে, তা সত্ত্বেও কিন্তু আপনি কোনো কিছুর বিনিময়ে পিছপা হবেন না। আপনি কিন্তু যতটা পারবেন অর্থ উপার্জন করার চেষ্টা কিন্তু করবেন। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে না থাকবে। এই সময় যদি আপনারা ভাবেন বিবাহ করবেন তাহলে কথাবার্তা বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যারা নিজের পার্টনারের থেকে অনেক কিছু ডিমান্ড করেন তাদের প্রেমগুলো এই সময় একটু সমস্যার মধ্যে থাকতে পারে, সেটা আপনার পার্টনার জেনে যাওয়ার ফলে কিন্তু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। জানবো বিবাহিত জীবন কেমন থাকছে না থাকছে। বিবাহিত জীবনের জন্য আপনাদের কিন্তু একটু সংবেদনশীল হওয়া উচিত, একটু বুঝে শুনে কথাবার্তা বলা উচিত, পার্টনারের সাথে একটু ভালো বিহেভিয়ার করা উচিত, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। এই সময় আপনাদের মায়ের হেলথ আগের থেকে কিন্তু অনেকটা ভালো থাকবে। যাদের মায়েরা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতার মধ্যে কাটাচ্ছিল তাদের কিন্তু এই সময়টা ভালো, তারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই সময় কিন্তু আপনার ফ্যামিলির কোনো মেম্বারের সাথে আপনাদের একটু বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু খুব ভালো থাকছে। ফ্যামিলির সিনিয়রদের নিয়ে কিন্তু এই সময় আপনারা কোথাও একটা আউটিং এর প্ল্যানিং করতে পারেন। ওভারঅল কিন্তু মাসটা বেশ ভালোই বলা যায়। তাহলে বন্ধুরা মকর রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখন এই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।